পয়লা বৈশাখ বাঙালি শুভ নববর্ষের প্রথম দিন, বাঙালি শুভ নববর্ষের সূচনা, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, পাশাপাশি বাঙালি নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল কালীঘাট মন্দিরে মায়ের আরাধনায় হালখাতা করতে এসেছিলেন ভক্তগণরা। নতুন বছর সকলের কাছে শুভ হোক, এটাই ছিল সাধারণ ভক্তদের কামনা। করোনাকালে বিগত দু বছর ভক্তরা ঠিকভাবে মায়ের কাছে আসতে পারেননি, করতে পারেননি তাদের চিরাচরিত প্রথা অনুযায়ী হালখাতা নববর্ষে। এবার করোনা বিধি উঠে যাওয়ায় ভক্তরা বিপুলভাবে এসেছেন কালীঘাটে মায়ের দর্শন করতে এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কামনা করতে। বল দাদা, 51 পীঠ, তার মধ্যে অন্যতম একটা পীঠ হচ্ছে কালীঘাট। আমরা আজকের এই শুভ দিনে কি বলবেন, এই কীভাবে কী ব্যবস্থা রেখেছেন? আমরা মায়ের অশেষ কৃপা যে আমরা আবার সেই সুদিনটাকে দেখতে পাচ্ছি, মানুষের দর্শনার্থীদের দেখতে পাচ্ছি, আমরাও যেমন দর্শনার্থী দেখতে পাচ্ছি তারাও মাকে দেখতে পাচ্ছে। তাদের যে দুবছর ধরে যে আমাদের করোনার মহামারী সারা পৃথিবী জুড়ে যে ঘটনাটা ঘটে গেল, আশা করি মাকে সবার কাছে একটাই মায়ের কাছে যাচ্ছে প্রার্থনা, যেন সবাই সুস্থ থাকে। এখন আমাদের একটাই প্রার্থনা, সবাই যেন মায়ের কাছে গিয়ে সুস্থ থাকে। কালকে রাত্রির একটার সময় মন্দির খুলেছে, একটা থেকে হয়তো এতটা ভিড় ছিল না, কিন্তু একটা থেকে লোক চলতে যেন কন্টিনিউ লাইন কিন্তু চলেই যাচ্ছে রাত্রির একটা থেকে। ভেতরে কতজনকে গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হচ্ছে? সুন্দর করে সিঙ্গেল লাইন করে মাকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে যেভাবে মাকে পুরো প্রদক্ষিণ করা হয় মায়ের গর্ভগৃহে প্রবেশ করে, যতটা ধাক্কাধাক্কি না রেখে বা লোকের ঘাড়ে যাতে না পড়ে। মানুষ নিজেরা তো সচেতন হওয়া উচিত, আমি আপনি বলে তো কিছু হবে না, মানুষ নিজে যতক্ষণ সচেতন না হবে হবে। তবে মানুষ করোনার ভয়ভীতিটা মনে আস্তে আস্তে চলে গেছে। ভক্তরা জানাচ্ছেন করোনাকাল কাটিয়ে তার আবার নতুনভাবে জীবনে ফিরে আসার জন্য মায়ের আশীর্বাদে এটা সম্ভব হয়েছে। তারা কামনা করছেন মায়ের আশীর্বাদে আগামী বছরগুলো সুষ্ঠুভাবে কাটবে। মন্দির কর্তৃপক্ষ দাবি করেছেন রাত একটা থেকে শুরু হয়েছে মন্দিরে আসা এবং রাত একটা অবধি চলবে মন্দিরে ভক্তদের সমাগম। তারা আশা করছেন প্রায় 10 লক্ষ পুণ্যার্থী কালীঘাট মন্দিরে দর্শন করবেন এই পয়লা বৈশাখের দিনে। কালীঘাট মন্দিরে পুজো দিতে আসা, দীর্ঘ 2 বছর কোভিড সিচুয়েশন কাটিয়ে আজকে মন্দির এভাবে পুরনো ছন্দে ফিরে আসছে, কী বলবেন? পুরনো ছন্দে ফিরে এসছে, আমরা যাই যে সারাটা জীবন এইভাবেই ফিরে যাওয়া যাক। এই করোনার মুক্তির থেকে আমরা এখন অনেকটাই ফিরিয়ে হয়ে আছি, এইভাবেই যাতে সারাটা জীবন আমরা এইভাবে সবাই মিলেমিশে থাকতে পারি, আর কিছুই না। ভেতরে যে পুজো দিলেন, মানে কোভিড কতটা প্রোটোকল মেনে হচ্ছে কি দেখলেন? কোভিড কিছুই এখন আর মেনে চলছে না, এখন সবাই নর্মাল আছে, এখন এভাবে নর্মাল থাকাটাই ভালো এখন। আর মার কাছেও প্রার্থনা করি এভাবেই যাতে সবাই যাতে নর্মাল থাকে। আমার নাম সোমনাথ দে, আমি এসছি কলকাতা থেকে, যাদবপুর থেকে, পাটলি 101 নম্বর ওয়ার্ড থেকে। এই শুভ নববর্ষের মায়ের কাছে ভক্তদের প্রার্থনা, আগামী বছরগুলো যেন সুস্থ সুন্দরভাবে কাটে, আমাদের এই করোনার প্রভাব যেন আর মানুষের মধ্যে না পড়ে। পয়লা বৈশাখের দিন মন্দিরে পুজো দিতে এসেছেন, দীর্ঘ 2 বছর পরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কি বলবেন? এটা তো পজিটিভ না, যে সব কিছু নর্মাল হচ্ছে, সব কিছু নর্মালভাবে আবার স্টার্ট হয়েছে, তো এটা একটা পজিটিভ ওয়ে। আর এটার পয়লা বৈশাখ পুজো দিতে আসাটা আবার 2 বছর বাদে, এটা একটা ভালো ব্যাপার। আপনার নাম? আমার নাম চন্দনা চৌধুরী। কোথা থেকে আসছে? গড়িয়া।